हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। दोस्तों मैं लाला दया छु। बाय द वे, गुड मॉर्निंग फ्रॉम गैंगटॉक। और আমরা এখন লালবাজারে আছি, মানে যেই লালবাজারের কথা আমি আগের ব্লগে বলেছিলাম সেইখানটায় এখন শপিং করতে এসেছি। মানে আমি করতে এসেছি অবশ্যই, তার সাথে সাথে এসেছে মানে মারা শপিং করছে। এখানে দেখবো কি কি ভালো ভালো পাওয়া যায়। তার সাথে যখন আমরা আসছিলাম একটা জিনিস ঘটেছে, ঠিক আছে, একটা মেয়ের সাথে এরকম জিনিস ঘটেছে, একটা ট্যুরিস্টের সাথে এরকম জিনিস ঘটেছে। সেটা হচ্ছে গিয়ে এখানে একটা যে এজেন্ট আছে সে ধোকা দিয়ে দিয়েছে ভালো করে। সেটা কি হয়েছে সেটা আমি শোনাচ্ছি, চলো। बैठ के सबको गाइड करूंगी कि यहाँ से सावधान होइए, सावधान होइए। जो भी यहाँ से आएंगे, मैं सबको बोल रही हूँ, आप बाहर से आई हो दी, यहाँ गलती से भी बुक मत करना दी। आपके बच्चे के साथ जानलेवा खतरा हो सकता है। ये बहुत ठाकुर एंड ब्रदर्स सब लोग जान लो, ये बहुत ही गलत लोग है, बहुत ही गलत लोग है। बहुत बुरा किया भैया इन्होंने मेरे साथ, इतना बुरा किया मैं बता नहीं सकती हूँ। ये छोटी सी बच्ची मेरी दवा के लिए मैं बोल रही हूँ, मेरा दवा दे दो, दवा दे दो। ड्राइवर ने दवा तक नहीं दिया मेरा, और हर 10 मिनट पे स्मोक करने के लिए गाड़ी रोकता था। गाड़ी के अंदर स्मोक कर रहा है, गांजा खा रहा है। मैं पुलिस स्टेशन गई, मैंने पुलिस स्टेशन में बोला कि आप उसका मेडिकल टेस्ट कराओ, अभी के अभी प्रूफ सामने आ जाएंगे। उन्होंने बोला कि आप FIR करो, पहले आप मेडिकल टेस्ट कराओ। तो कल फिर क्या टेस्ट? गाड़ी नंबर ले रही थी, ड्राइवर मेरा फोन छीना और फेंका है। बताओ भैया इतना बुरा किया, 5 की स्पीड में गाड़ी चलाया मेरे फोन। সো গাইস, আমি প্রথম দিনকে একটা ভিডিওতে একটা জিনিস কথা বলেছিলাম যে মানে গ্যাংটকে পৌঁছবে যে কোনো দিন কখনো কোনো ফ্রড এজেন্টের চক্করে পড়বে না, ঠিক আছে, বা নিজেরা যতটুকু পারবে নিজেরা সেটাকে চেষ্টা করবে যে নিজে গিয়ে সমস্ত কিছু দেখে শুনে সব কিছু ঠিক করা, গাড়ি থেকে আরম্ভ করে হোটেল থেকে আরম্ভ করে। অ্যান্ড যেদিন আমরা লাস্ট আসছি, যেদিন আমরা লাস্ট গ্যাংটক থেকে ব্যাক করবো, লাস্টের দিনকে আমরা ঘুরতে ঘুরতে তখন আমরা ছিলাম MG মার্কেট লালবাজারের ডেকটাই। একটা মেয়ে হঠাৎ করে এসে যে আগে যে ক্লিপসগুলো দেখলো সেগুলো বলতে লাগলো, ঠিক আছে। এবার আমরা তো অ্যাকচুয়ালি আমরা তো জানি না যে সত্যি সত্যি ওগুলো ঘটেছে কি না, বা মেয়েটাকে স্ক্রিন ক্রিয়েট করছে কি না, বাট যেটা দেখলাম, ঠিক আছে, শুনলে তো আমরা পুরোটাই। এবার এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে অবভিয়াসলি খুবই খারাপ হয়েছে তার সাথে। তো ওখানে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে হচ্ছে ওদের সাথে যে ড্রাইভারটা গেছিল লাচুং লাচেন, এই সমস্ত টাকা ঠিকই নিয়েছে, অনেকটাই টাকা নিয়েছে। বাট যে কেসটা ওদের সাথে ঘটেছে সেটা হচ্ছে বলছিল নাকি ও স্মোক করছিল বারবার, গাঁজা খেয়েছে বা এ সমস্ত উল্টোপাল্টা জিনিসপত্র খেয়ে ধূমপান টাইপ কা, তো ওই সমস্ত খেয়ে ওদের গাড়ি চালাচ্ছিল, আর বারবার 10 মিনিট অন্তর অন্তর ওই স্মোক করতে ওরা নাকি দাঁড়াচ্ছিল। মেয়েটার জন্য মেডিসিন, মানে মেয়েটার মানে বাচ্চা মেয়েটার জন্য মেডিসিন দরকার ছিল, তো সেটার জন্য কোথাও দাঁড়ায়নি, ইভেন গাড়িটা স্টপও করেনি যে মেয়েটা শরীর খারাপ করছে, এই সমস্ত বললো। আর তাছাড়া মেয়েটা যখন ভিডিও করতে যাচ্ছিলো যে এরকম একটা ব্যাপার স্যাপার, মানে এখন সোশ্যাল মিডিয়াতে সবাই ভিডিও করে পোস্ট করতে চায়, ঠিক আছে, তো এরকম একটা যখন ভিডিও করতে পোস্ট করতে যাচ্ছিল তখন মেয়েটার ফোনটা কেড়ে উনি নাকি ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা বললো, আর স্ক্রিনটাও ফাটা ছিল। এরকম জিনিস অবভিয়াসলি কেউ চাও না যে তোমার সাথে হোক, তো এই জন্যই একটু দোকান মুখ খুলে রাখো যাতে এরকম জিনিস তোমাদের সাথেও না হয় কোথাও ঘুরতে গেলে। শুধুমাত্র গ্যাংটক কেন, কোনো জায়গাতেই, সে তোমরা বীরভূম হোক, তারাপীঠ হোক, বোলপুর হোক, মায়াপুর হোক, লন্ডন হোক, প্যারিস হোক, গ্যাংটক হোক, দার্জিলিং হোক, পুরী হোক, দীঘা হোক, যে কোনো জায়গায় এরকম যদি পড়ো না, ঠিক আছে, তো একটু দেখে শুনে তোমরা যাও। আর কি বলবো, এবার পরের ভিডিওগুলো তোমরা দেখো। আমরা মোটামুটি সাইড সিনগুলো করেছিলাম লাস্ট দিনকে, সেদিনে আমরা সিনগুলি ফিরে। Meanwhile, তো গাইজ, আমরা এখন গ্যাংটকের যে লোকাল সাইট সিন আছে সেগুলো ঘুরতে বেরিয়েছি। এটা হচ্ছে ইনচে মনেস্ট্রি, আর এটা নাকি 200 বছর পুরনো, মানে অনেক পুরনো একটা মনেস্ট্রি। আর জায়গাটা খুব সুন্দর, একটা আলাদা একটা মানে পজিটিভ ভাইব পাওয়া যায়, কি সুন্দর এখানে এত সুন্দর একটা ভায়োলিন বাজছে। ইয়ে ভায়োলিন হ্যাঁ, ক্যা সারঙ্গি, ইয়ে বহুত আচ্ছা বাজা রে, ওয়াও। Oh,
তো গাইস আমরা এখন ইনচে মনিশ্রী ওখানে যেটা ছিল সেখান থেকে এসে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা ফ্লাওয়ার গার্ডেন মানে একটা জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না জায়গা ঠিক ভাইয়া তো জায়গাটার নাম কি বলা ইনচে মনিশ্রী नहीं उसके बाद क्या हम कहाँ जा रहे हैं फ्लावर सो रिच पार्क अच्छा अच्छा फ्लावर सो रिच पार्क तो हम এখন ওখানে যাব আর ইনচে মনেস্ট্রি যে ভাইবস লিটারালি ওখানকার জাস্ট ওই যে একটা মানে আমাদের যেমন মন্ত্রন্ত বলে আমাদের যেমন পূজো হয় আরতি হয় এরকম একটা জিনিস হচ্ছিল জাস্ট একটা আলাদা পজিটিভ ভাইব আছে দারুণ লাগবে দারুণ ঠিক আছে তো ওই ভাইবটা তোমরা মানে পেতে গেলে অবিয়াসলি এখানে আসতে হবে মনেস্ট্রি আসতে হবে মনে শান্তি পাওয়া গেল তো এরপর আমরা যাব হচ্ছে ওই ওখানে যাব চলো ওখানে গিয়ে দেখাচ্ছি পুরো এখন আমরা ওখানকার পরে চলে এসেছি হচ্ছে নাম নাম ভিউ পয়েন্ট বলে মানে এখানে একজন বললো যে নাম নাম ভিউ পয়েন্ট এই জায়গাটার নাম তো তবে তোমরা মানে যেখানে যে রোপওয়েটা আছে ঠিক রোপওয়ের কাছে তবে তোমরা একটা জিনিস বলবো যে যারা লাচুং বা এই সমস্ত জায়গায় যাচ্ছ গুদং গুদংমার বা লাচুং এদের সমস্ত যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা না এলেও হবে এই ভিউ পয়েন্টটা কারণ ওইদিকে আরও অনেক ভালো ভালো ভিউ আছে ঠিক আছে তো এখান থেকে ভিউ পয়েন্টটা ভালো এখন কুয়াশা আছে বলে মানে মেঘডেক আছে বলে এখানে দেখা গেল না কিছু বাট যারা ওইদিকে গেছে তাদের দিকে আসার খুব একটা দরকার নেই ঠিক আছে চলো এখান থেকে এসে আমাদের একটা জায়গায় এসে খাওয়া দাওয়া হলো ওখানে সাইড সিন করেছে সমস্ত বেড়ে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম একটা জায়গায় এবার দেন একদম গ্রেট শিলিগুড়ি গিয়ে দেখাচ্ছে ঠিক আছে সো গাইজ আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে থাকে পুরো গ্যাংটকের সিরিজটা তোমরা যদি এই ব্লগটার আগে যদি আরও ব্লগ ছেড়েছি সেগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে এসো আর ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে রাখবে অবভিয়াসলি তোমাদের অনেক ইয়েতে আমি গ্যাংটক থেকে আসার পরেই 1K হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ আবার বলছি আর সাথে থেকে ভালোবেসে রেখে দিও ব্লগগুলো কেমন লেগেছে জানাও আর কি বলবো থ্যাংক ইউ সো মাচ এতদূর আনার জন্য আমাকে লাভ ইউ গাইজ চলো রাখছি আজকের মতো আবার পরে আরও ব্লগ আসবে চলো